टमेटो दिए फ्राई पैने तेल दिए गरम हवर जो मसाइट कर दिए रुई माछगুলো ভাজি হয়ে গেছে। নমস্কার, সালাম আদাব, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলুন তাহলে রান্নাটা শেয়ার করি। রুই মাছ দিয়ে টমেটো দিয়ে একটু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মাছটা রান্না করব। তো এই তো তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, এটার পানিটা এর মধ্যে দিয়ে দেব। একটু টক টক হবে, খেতে ভালো লাগে। এর মধ্যে পানিটা দেব, ভিজিটা দেব না। ছেঁকে দিচ্ছি আমি, পুরো পানি নিয়ে নিচ্ছি। এই যে লিচিগুলো এখন ফেলে দেব। টমেটো দিয়েছি, আরো টক টক হবে মাছটা। যে কোনো মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন, টক টক খেতে অনেক ভালো লাগবে। এটা ইন্ডিয়ানরা বেশি খায় এভাবে করে রান্না করে। মশলাটা কষে যাওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দেব। একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যতটুকু লাগে মাছটাও সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করেনি, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেন, যাতে আমার সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় অনায়াসে। বাইরে দেখুন কত সুন্দর, অনেক সুন্দর এক বাতাস আসতেছে, পরিবেশটাও একদম ঠান্ডা ভাব এসেছে। এখন একটু ঠান্ডার ভাবটা এসেছে, অনেক সুন্দর। দেখুন সব গাড়ি চলে গিয়েছে, কিন্তু বিকাল হলে দেখবেন পুরাই যে এসে এসে এখন পার্কিং করে ফেলতেছে, একদম ফুল হয়ে যাবে এগুলো তো। এই আর কি, একদম মৌসুমটা অনেক ভালো, ঠান্ডা পরিবেশ। আর ওই দেখুন গাড়ি যাচ্ছে মেন রোড, এদিকে একদম চিপা গলিতে দেখা যাচ্ছে মেন রোড। এটা চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং,
সুন্দর একটা বাতাস আসছে এদিকে। তো পানিটা বয়েল হয়ে আসছে, এর মধ্যে মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়া হয়ে গেছে, গায়ে গায়ে পানি আছে, দেখুন বেশি পানি নেই। এটাও মাছে টেনে ফেলবে একদম, অনেক টেস্টি হয় এভাবে তেঁতুল দিয়ে মাছ রান্না। টমেটো, তেঁতুল, কারি পাতা এগুলো দিয়ে এভাবে করে রুই মাছটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক মজা হয়। তো এই তো হয়ে গেছে রুই মাছের ঝোল, টমেটো আর তেঁতুল দিয়ে। ওর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দেব এর মধ্যে, চুলার রাস্তাটা বন্ধ করে দেবো। আমার স্পেশাল একজন মানুষ আছে, আরেকজন ছোট একটি বাচ্চা, তার নাম মিনি। ওর জন্য দেখেন মাছ ভাজি করেছি, ও কিন্তু ভাজি মাছ ছাড়া কিন্তু খায় না, কাঁচা খায় না, কাঁচা মাংসও খায় না। তো দেখেন মাছটা ভেজে নিয়েছি ওর জন্য, সকাল বিকেল দিতে হয় ছোট বাচ্চাটাকে, মিনিকে। চলুন আমার মিনিকে একটু দেখিয়ে আনি। লিফটের মধ্যে উঠে গেছি মিনিকে মাছ দেওয়ার জন্য, এই দেখুন কত সুন্দর করে ভেজেছি। এই দেখুন এটার জন্য ভাজা হচ্ছে, দাঁড়াও 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 দাঁড়াও, এই দেখুন এর জন্য মাছ ভাজি, এর কাঁচা মাছও খাবে না, কাঁচা মাংসও খাবে না, ওকে ভেজে ভাজি করে খাওয়া দিতে হবে, তারপরে সে খাবে। এই দেখুন কত সুন্দর করে খাচ্ছে, তাই না মিনি? এ প্রতিদিন ডিস্টার্ব করে, যদি খানা না দেয় তাহলে কিন্তু আমাকেও বিরক্ত করে, আপনার দাদাকেও বিরক্ত করে, সকাল বিকাল এর জন্য মাছ ভাজি লাগে। তো এই দেখুন এটা পুরো চেটে পুটে খেয়ে ফেলবে মাছটা, অনেক আদরের মিনি। মিনি নাম দিয়েছি আমি মিনি, দেখুন মাছের হাড় গোড় সব খেতে চাই, এভাবে করে ভেজে দিলে খাবে, কাঁচা যদি দিই ও খাবে না। এখন ভেজে দিয়েছি তো সেজন্য চুপচাপ করে খাচ্ছে, খেয়ে আবার সেই জায়গাতে, যে জায়গা থেকে নিয়ে আসছি ওই জায়গায় আবার শুয়ে পড়বে। প্রতিদিন সকাল বিকেল একে দিতে হয় মাছ ভাজি, না হলে আমাকেও ধরবে, ওকেও ধরবে, আপনার দাদাকেও ধরবে। ও যখন সকালে গাড়িতে যায় অফিসে যাওয়ার জন্য নিচে নামে উপর থেকে, ওর পিছে পিছে যাওয়া যায়, তার জন্য ওর জন্য হাতে করে মাছ নিয়ে এসে ওকে দিয়ে তারপরে অফিসে যেতে হয়। আবার যখন আসবে রাত্রে যখন ইয়ে হবে ভাত খাওয়া হবে, পরে ওকে দিয়ে মাছ দিতে আসে, এসে দিয়ে আবার উপরে চলে যায়, না হলে রাত্রে বের হলে আবার ধরবে।
তাই এর জন্য বের হতেই মাছ নিয়ে আসতে হবে, ওকে দিয়ে তারপরে যেতে পারবে, না হলে গাড়ি ধরে রাখে। আর এগুলো রেখে দেব ওর জন্য, সকাল বিকেল এগুলো দিতে হবে। এই দেখুন, এভাবে ভেজে দিলে ও সুন্দরভাবে খেয়ে ফেলে, কাঁচা দিলে তো এটা ধরবেও না, কোনো কাঁচা জিনিস দিলেও খাবে না, শুধু দুধ। একটু গরম করে দিতে হবে, মাছ ভাজি করে দিতে হবে, মাংসও ভাজি করে দিতে হবে। তো এটা ভরে আমি টিফিন বক্স ভরে এভাবে করে ওর জন্য রেখে দিই, তারপর অল্প অল্প করে করে ওকে দিই সকাল।